জুনিয়র কনস্টেবল যারা ছিলেন তারা এখন থেকে জঙ্গলমহলের ফুল কনস্টেবল হয়ে যাবেন, তাহলে কনস্টেবলের সব সুযোগ সুবিধা কনস্টেবলরা যা পান আপনারাও পাবেন। দুই হচ্ছে আমার সিভিক পুলিশ বলুন, আমার হোমগার্ড বলুন, আমার ভলেন্টিয়ার, আমার গ্রামীণ পুলিশ হয়তো একটা বলুন, বা আমার হোমগার্ড বলুন, বা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এরা না যারা এরা কিন্তু পুজোতে সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, আমার আশা ওয়ার্কার এবং অক্সিলারি ফায়ার, এই সব লোকেদের জন্য আমি একটা কথা বলি, আগে এদের 10 দিন করে ছুটি ছিল সিসিএল লিভ, যেটা এখন সেটাকে আরও বাড়িয়ে দেওয়া হলো 14 দিন, 24 দিন করে দেওয়া হলো। এছাড়াও মেটার্নিটি লিভ মেয়েরা যারা আছে তারা যেটা আমরা পাই 6 মাসে সেটা পাবে, এবং 50 দিন হসপিটাল লিভ এটাও করা হলো। এটা ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, আশা ওয়ার্কার, তো আশা ওয়ার্কারদের এটা মনে হয় ছিল না, এটা আশা ওয়ার্কারদেরও ছুটিটা বাড়াতে হবে, অক্সিলারি ফায়ার অপারেটর। আর একটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, আশা ওয়ার্কার, অক্সিলারি অপারেটার্স, এদের কিন্তু 2000 টাকা করে পুজোয় বোনাস পাবে, এরা কোনোদিন এরা পায়নি, এদের পুজোয় 2000 টাকা করে বোনাস আমরা আজকে ঘোষণা করছি। এবং হোমগার্ডের মনে রাখবেন, যেটা হচ্ছে হোমগার্ড ডেলি পেতেন 480 টাকা করে, তাই তো, তাদের টাকাটা বাড়িয়ে 548 করা হচ্ছে একদিনে, তার মানে তাদের টাকাটা মাসে 2040 টাকা বাড়বে, হোমগার্ডের টাকা 2040 টাকা মাসে বাড়বে আগামী মাস থেকে, তাই তো দিবেদি। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সও তাই, তাদেরও যেটা ছিল 548 সেটা 2040 এই 480 ডেলি পেত, এখন বাড়িয়ে করা হলো ডেলি 548, মানে মাসে বাড়বে 2040। আর সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, তারপরে হচ্ছে হোমগার্ড, তারপরে হচ্ছে আমার সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, আশা ওয়ার্কার, অক্সিলারি ফায়ার অপারেটার্স, অবসর ভাতার পরে আশা শুধু 50,000 টাকা পেত, অন্যদের কিছু ছিল না, না সরি এটা ছিল না, আমরা এদের অবসরকালীন 3 লাখ টাকা করে দিলাম, অর্থাৎ অবসরের পরে তারা 3 লাখ টাকা করে পাবে। সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, আমাদের ভিলেজ পুলিশ, আশা ওয়ার্কার 60 ইয়ার পর্যন্ত করে দেওয়া হয়েছে, এবং এটাও করে দেওয়া হয়েছে। গোলমাল করছি না তো কিছু, হোমগার্ড টোমগার্ড সব আছে একসাথে, ঠিক আছে, কি ফাইন্যান্স সেক্রেটারি বলো, কোথাও গোলমাল করলে বলো, এখনই কারেক্ট করে দিও ভাই, না ঠিক আছে, পরে গোলমাল করলে আমায় ধরো না কিন্তু। এটা একটা ঘোষণা হলো আজকে পুলিশ ডেতে, প্রতি বছরই পুলিশ ডেতে কিছু না কিছু আপনারা পাবেন, সুতরাং এছাড়াও সিভিক পুলিশ যারা আছে তাদের ইউনিফর্ম অ্যালাউন্স একটা বছরে 2000 টাকা করে দেওয়া হবে, সিভিক পুলিশরা কোনো ইউনিফর্ম অ্যালাউন্স পেতেন না। আর ছুটি যেটা শান্তনু তোমরা জানিয়েছিলে, হোমগার্ড থেকে শুরু করে এনবিএফ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স কন্ট্রাকচুয়ালদের এই সিসিএল সিএল ছুটি থাকলেও পঞ্চায়েতে কর্মরত ভিলেজ পুলিশদের কোনো ছুটি নেই, অন্যদের মতো এদেরও ওই ছুটিটা সব করে দেওয়া হলো, এক পা 14 আর 10 24 দিন। একটা বলছে এদের 3 মাস অন্তর 2 দিন ব্রেক ডে সবেতন ছুটি, এতে কোনো অসুবিধা নেই, এটা করে দেওয়া যেতে পারে, ঠিক আছে, ইট ইজ অলসো অ্যাকসেপ্টেড। বার্ষিক বোনাস তোমরা 1000 করেছিলে, আমি 2000 করে দিয়েছি। অবসরকালীন 3 লাখ টাকা করে দিয়েছি। কোনো কেউ কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবার, সে অফিসারই হোক, সে আইসি হোক, সে ডিএসপি হোক, সে কনস্টেবলই হোক, সে ব্যারাকের আমার আর্ম ফোর্সই হোক, সে হোমগার্ডই হোক, সিভিকই হোক, সবাইকে আমি, এবং ফায়ার ব্রিগেড হোক, ডিফেন্স হোক, এদের সবাইকে যদি কোনোভাবে কাজ করতে গিয়ে তারা অ্যাক্সিডেন্টকালীন তাদের কোনো মৃত্যু হয় বা কাজ করতে গিয়ে
তাদের একটা চাকরি কিন্তু পরিবারের বাধা। তখন এটা করে আমরা গর্ব হচ্ছি না, গর্বিত হচ্ছি না, এটা করে যাবে তার কারণ এটা করলে তাদের ভবিষ্যৎ ভালো হবে। সিভিক পুলিশদের জন্য এবং তাছাড়াও গ্রিন পুলিশ ভলেন্টিয়ার্স, আমি এদের বলেছি যে এই মুহূর্তে হয়তো আমার কাছে টাকা নেই, বাট এদেরও মান্থলিটা দেখতে হবে। এখন না হলেও আমি তোমাদের 6 মাস টাইম দিচ্ছি, তোমরা আমাকে একটা কি ওদের বাড়ানো যেতে পারে মান্থলি স্যালারিটাও, কারণ আগে ওরা পেতো 3,000, আমরাই কিন্তু ওদের 8,000 করেছি। যেমন আশার মেয়েদের তোমরা জানো যে আগে 800 টাকা পেতো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা পুরো বন্ধ করে আশার মেয়েদের উঠিয়ে দেয় প্রায়, তখন আমরাই কিন্তু স্টেট গভর্নমেন্ট থেকে 1,500 টাকার একটা চালু করি, তারপরে আস্তে আস্তে 3,000 টাকা, তারপরে এখন নানা রকম ইনসেন্টিভস পেতে পেতে ওরা 6,000-7,000 টাকার মধ্যে এসে দাঁড়িয়েছে এখন, যতটা পারি আমরা করি। সুতরাং এই 3-4টে গ্রুপ সম্বন্ধে তোমরা একটা রিসার্চ করে, তোমরা একটা স্টাডি করে ফাইন্যান্সিয়ালি কতটা আমি পারি, যতটুকু একদম না পারলে নয়, একবারই হয়তো সব পারবো না, ইয়ারলি করে আমরা করে দেবো, যাতে আস্তে আস্তে ওদের চাকরির দিকটা ওদের যেন স্বীকৃতি একটা পায়। আজকের দিনে আমি আশার মেয়েদেরও অনেক ধন্যবাদ জানাই, তারা আমার অনেক কাজ করেছে, আমার ICDS এর ছেলেমেয়েরাও আমার অনেক কাজ করেছে, আমার ভলেন্টিয়ার্স থেকে শুরু করে মাঠে ময়দানে যারা কাজ করেন হেলথ ওয়ার্কার্স, ডক্টর নার্স থেকে শুরু করে, ল্যাব থেকে শুরু করে, টেকনিশিয়ান থেকে শুরু করে, তারাও অনেক কাজ করেছেন। সুতরাং তাদের জন্য আমাদের অনেক অনেক অভিনন্দন এবং আমাদের কৃতজ্ঞতা এবং আমাদের ধন্যবাদ রইল।